Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel, Dr.Delwar Healthcaretips. Aajke ami apnader sathe share korbo threadworm othoba pinworm othoba banglay bola hoy suta krimi othoba kura krimi bola hoy. Tar age jara amar channel ekhono subscribe korni, amar channel e subscribe kore amar shongei thakun. Notun notun video paoar jonno apnader jonno helpful hobe, shohayok hobe ebong apnar ei video r maddhome apnara উপকৃত হবেন। কথা না বলে বলছি, যেটা থ্রেড ওয়ার্ম বা রিং ওয়ার্ম হলো সুতা কৃমি। এই সুতা কৃমি আসলে এটা একটা এক ধরনের ইন্টেস্টিনাল, আমাদের ভিতরে যে স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে পেটের মধ্যে, এটার একটা প্যারাসাইট। এই প্যারাসাইটটা যখন আক্রান্ত হয়, ইনফেস্টেশন করা হয় আমাদের বডিতে, তখন এটাকে মেডিকেল টার্মে বলা হয় এন্টারোবায়োসিস। এই বডিতেই রিপ্রোডিউস করে, আমাদের বডির মধ্যে ডিম ফুটায় এবং এখানেই সার্ভাইভ করে আমাদের বডির ইন্টেস্টাইনে এই প্যারাসাইটটা। আর যারা এই কৃমিতে আক্রান্ত হয়, এটা একটা মারাত্মক পেইনফুল, যে এই রোগটা রোগ বলা যাবে না, এই প্যারাসাইটটা অনেক কষ্ট দেয় মানুষকে। এই প্যারাসাইটটা লেন্থ হতে পারে 5 থেকে 10 mm এবং সাইজ অফ আই স্টেবল, আর এটার কালারটা হলো ক্রিম কালার, হোয়াইটিশ এবং ক্রিম কালারের স্পং পিসেস এটা কিন্তু খালি চোখে দেখা যায় না। এবার আসেন এটা আসল ফ্যাক্টটা কি, আগেই বলেছে নাম্বার ওয়ান এটা হলো ইন্টেস্টাইনে এটার জন্ম হয়, ইন্টেস্টাইনে থাকে, ইন্টেস্টাইন থেকে ডাইজেস্টিভ ট্র্যাক দিয়ে মুভ করে এটা অ্যানাসের দিকে চলে যায় অথবা ভেজানের দিকে চলে যায়, মেয়েদের ভেজানের দিকে চলে যায়। আর এটা রাত্রে বেলায় মুভ করে, আপনার এটার চুলকানিটা বাড়ে এনাসের দিকে অথবা বেদানেতে, চুলকানিটা বাড়েই আপনার রাত্রে বেলা, এটা বেশি কষ্ট দেয় মানুষকে রাত্রে বেলা। একটা থ্রেড ওয়ার্ম হাজার হাজার ডিম এটা লে করে, হাজার হাজার, তারপরে এটা কিন্তু খালি চোখে দেখা যায়, নেক টাইতে এটা দেখা যায় না। আচ্ছা, এটার কি সিমটম হতে পারে? আপনি যদি গুড়া কৃমিতে আক্রান্ত হন, আপনার কি কি সিমটম আসবে? এক নম্বর সিমটম হলো আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, আপনি আপনাকে এটা ঘুমাইতে দিবে না। আর এটা পায়খানার রাস্তাতে এনাসে অথবা প্রস্রাবের রাস্তা ভেজাইনাতে, ভেজানের এই 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 অংশটা দিয়ে সাংঘাতিক ধরনের চুলকায়, মাঝে মাঝে সামান্য বমিও আসতে পারে, পেটে ক্ষুধা মন্দা দেখা দিতে পারে, খুব পেটের মধ্যে ইরিটেবল ব্যথা করতে পারে, এদিক সেদিন নাভির চোদ্দ দিতে ব্যথা করতে পারে, আপনার ঘুমের ঘুমের তো কষ্ট হবেই, মাঝে মাঝে দেখা যাচ্ছে ওয়েট লস হয়ে যায় অনেক প্রচুর পরিমাণে, যদি থাকে এটা আনট্রিটেড অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে ওয়েট লস হতে পারে, কারণ ডাইজেশনে যে উপাদানগুলো আপনার বডি অ্যাবজর্ব করার কথা আর সেটা অ্যাবজর্ব করে নিয়ে যায় এই থ্রেড ওয়ার্ম বা আপনার গুড়া কৃমি যেটাকে বলা হয়। এবার আসি কি কি কারণ হতে পারে। কারণের মধ্যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা আনহাইজেনিক থাকে, নাম্বার ওয়ান আনহাইজেনিক পরিবেশে বসবাস করেন, যারা স্যান্ডেল ছাড়া বাথরুম ওয়াশ করে, বাথরুমে যায়, বাথরুম ইউজ করে, তাদের এই ডিজিজটা হয়। আর যে ধরনের বাচ্চারা বেশি খায়, বদহজম হয়, অথবা যারা প্রচুর পরিমাণে মিষ্টি খায় এবং নারিকেল খায়, এই এদেরই বেশি পরিমাণে হয়। আর এটা মেনলি এটা হলো এনাস অথবা আপনার এনাস অথবা ভ্যাজাইনা রিজনই এটা যন্ত্রণারা দেখা দেয়, চুলকানিরা দেখা দেয়। এটা ট্রান্সফার হয়, মনে করেন যে এনাস থেকে কোন কোন জায়গাতে আসেন, বেডশিটে আসতে পারেন, তারপরে কার্পেটে যেতে পারেন, হ্যান্ডে যেতে পারে, হ্যান্ড দিয়ে, কারণ আমি পানি ইউজ করি, পায়খানার সময় পানি ইউজ করি, টাওয়েলস, আন্ডার ওয়ার বা তার কাপড় সবরে এটা দেখা দিতে পারে, এগুলো হয়।
অনেক সময় বাথরুমে যে যন্ত্রপাতি, বালতি বা সাবানের কেস, এগুলো আমরা রেখে দেই, চিরুনি রেখে দেই, ব্রাশ রেখে দেই, এগুলোর মাধ্যমে ছড়াইতে পারে। এটা একজনকে আরেকজনকে ধরে, একজন না তারে ধরতে পারে, এটা ডিরেক্টলি কন্টাক্ট হয়। বাথরুমে পড়লে ওখানে যে দাঁত ব্রাশ করে এটা নিয়ে, বাথরুমের কোনো ফার্নিচার থাকলে ফার্নিচারে, কিচেন অথবা বাথরুম সারফেস, কিচেন আর্টেন্সিলস অথবা আপনার টয়েস, এই এইগুলাতে অন্যর কাছ থেকে এটা ট্রান্সফার হয়, তখন এটা আপনার ভিতরে, শরীরের ভিতরে চলে আসতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা যদি পয় পরিষ্কার রাখি, নিট অ্যান্ড ক্লিন রাখি, তাহলে হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি। অথবা আপনার এটা 2-3 সপ্তাহ পর্যন্ত ধরেন ফ্লোরে থাকতে পারে, এটা বাতাসের মাধ্যমে আমরা নাক দিয়ে মুখ দিয়ে এটা শরীরের মধ্যে ঢুকতে পারে। আর আনহাইজেনিক চিলড্রেন যারা খেলাধুলা করে মাটিতে, ফ্লোরে খেলাধুলা করে, এই জন্যই আমাদের এগুলা সবসময় পয় পরিষ্কার করে রাখতে হবে। রাখলে হাইজিনিক বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, কেমিক্যাল দিয়ে ফ্লোর পরিষ্কার করা কেমিক্যাল আছে, এইগুলো দিয়ে পরিষ্কার করবো, বাথরুম একদিন পরপর পরিষ্কার করব, তাহলে হয়তো বা এই জামগুলো আমাদের বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, বিভিন্ন ওয়াশ কেমিক্যাল আছে বাথরুম ওয়াশ করার, এগুলো ইউজ করতে হবে, তাহলে হয়তো বা আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। কিভাবে টেস্ট করবেন এগুলা, দুইটা টেস্ট আছে, টেপ টেস্ট আছে এন্ড ময়েশ্চার সোয়াব টেস্ট আছে। আমরা এনাসে এখান থেকে টেস্ট করে নিয়ে, সোয়াব নিয়ে এটা টেস্ট করে আইডেন্টিফাই করা যাবে, অথবা আমরা তো বুঝতেই পারবো, সিমটমই দেখা দিবে, গুড়ার কিমে তো চুলকাবে, আপনার এনাসের জন্য চুলকাবে, সে তাতেই আমরা এই সিমটমই বুঝতে পারবো যে আমার সুতা কৃমি হয়েছে। এবার আসি, আসলে আমি কিভাবে হাই ক্লিন, আমি কিভাবে ট্রিট করব, কিভাবে, দুই ধরনের ট্রিটমেন্ট আছে, হাইজেনিক মেনটেন করে ট্রিটমেন্ট করতে পারবেন, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। হাইজেনিক মেনটেন করার কিছুক্ষণ আগে বললাম যে আপনার যে ব্যবহৃত জিনিস এগুলা পয় পরিষ্কার রাখতে হবে, বাসার ভিতরে সবার কাপড় চোপড় সবার এগুলা পয় পরিষ্কার রাখতে হবে, যার যার জিনিস, ব্যবহৃত জিনিস, আপনার বেডরুম, বেডশিট, ফ্লোর, এগুলা সবসময় নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক করে রাখতে হবে, তাহলে আপনি এই প্যারাসাইটটা এটা ছড়াইতে পারবে না, একজনের তোয়ালে আরেকজন ইউজ করা থেকে বিরত থাকতে হবে। এটা খুবই খারাপ অভ্যাস, একজনের কাপড় চোপড় আরেকজন ইউজ করে এটা সহজে ট্রান্সফার হতে পারে, একজনের আন্ডার আরেকজন ইউজ করা ঠিক না, এগুলা থেকে দূরে রাখতে হবে। আর আপনার মেডিসিনাল ট্রিটমেন্ট যেটা, কি কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, আচ্ছা ট্রিটমেন্টের ব্যাপারে বলি, যখন এটা ট্রিটমেন্ট করা হবে প্রত্যেকটা সদস্য, ঘরের প্রত্যেকটা সদস্যই ট্রিটমেন্টটা করতে হবে, একজনের ট্রিটমেন্ট করলে হবে না, যে মেডিসিনটা খাবেন সেই মেডিসিনটা সকলে খেতে হবে। এবার বলি কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবেন। আমি হোমিওপ্যাথি একটা মেডিসিন রেকমেন্ড করব, এটা বহুল পরীক্ষিত, এটা খেলে একদিনের, এক ঘন্টার বেশি বা একদিনে বেশি খাওয়া লাগবে না, আপনার এক ঘন্টার মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাবে, তবে আপনাকে পর্ব 7 দিন খেতে হবে, মেডিসিনটা 7 দিন খেতে হবে। এই হোমিওপ্যাথিক মেডিসিনের নাম হলো টিক্রিয়াম 1X অথবা টিক্রিয়াম মাদার টিংসার। এটা বড়দের ক্ষেত্রে খাইতে হবে এলো 10 ফোঁটা করে আপনার দিনে 3 বার, আর ছোটদের ক্ষেত্রে খাইতে হবে 5 ফোঁটা করে দিনে 1 বার, ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আর এডাল্ট যারা, তারা 10 ফোঁটা করে 3 বার খাবে, এটা একদিন খেলেই কন্ট্রোলে চলে আসবে, তবে এটা 7 দিন পর্যন্ত খাওয়াইতে হবে, 7 দিন খাওয়ালে ঘরের সদস্য সবাই মিলে এটা খেতে হবে। এটা বহুল পরীক্ষিত একটা মেডিসিন, টিক্রিয়াম মাদার টিংসার অথবা টিক্রিয়াম 1X। এবার আসি, আপনি যদি আনট্রিট অবস্থায় রাখেন, এটা ট্রিটমেন্ট না করেন, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে। 1 নম্বর হলো ইউরিনারি ট্র্যাক এর মধ্যে, আপনার প্রস্রাবের রাস্তাতে, ভেজেনার রাস্তাতে, এই সমস্ত জায়গাতে আপনার ইনফেকশন হবে। 2 নম্বর হলো পায়খানার রাস্তাতে যখন ইনফেকশন হবে, এখানে পাইলস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ফিমেলদের ক্ষেত্রে আপনার অ্যানাস থেকে এটা ভেজানিতে চলে যায়, এখানে ইউটেরাসে চলে যায়, ফিলোপিয়ান টিউবে চলে যায়, এখানে যে ইনফেকশন সৃষ্টি করে, তাহলে এটা ভেজানিটিস হইতে পারে, এন্ডোমেট্রিওটিস হইতে পারে, ওয়েট লস হইতে পারে, কারণ নিউট্রিশন সব এটা খেয়ে যায়, অনেক লক্ষ লক্ষ ডিম পারে, লক্ষ লক্ষ বাচ্চা হয় এটার মধ্যে, তাহলে এটা খাবার খেয়ে নেয়, এতে আপনার
সমস্যা হতে পারে, ওয়েট লস হতে পারে, স্কিন ইনফেকশন হতে পারে, তারপর হতে পারে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস আপনি ইন্টেস্টাইনের লাস্ট মাথা থেকে একটা অর্গান থাকে অ্যাপেন্ডিসাইটিস, এটার মধ্যে যদি এই থ্রেডওয়ার্ম বা সুতা কৃমি ঢোকে তখন এখানে ইনফেকশন সৃষ্টি হতে পারে, তখন হয়তো বা আপনার অপারেশনের দরকার হতে পারে। অতএব আমরা যদি আগে থেকে সাবধান হয়ে যাই, আগে থেকে ট্রিটমেন্ট করি, হাইজেনিক ব্যবস্থা নেই, তাহলে আশা রাখি এদিকে আর যেতে হবে না, এইভাবে ইনফেকশন হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে ছড়িয়ে দিবেন। আর যদি কোনো কোয়ারি থাকে এই সম্বন্ধে তাহলে আপনাকে আমার ডেসক্রিপশন নাম্বার থাকবে, আপনারা সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন। আজ এই পর্যন্ত, আগামীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।